সারাটি রামকৃষ্ণ চন্দ্রমণি সেবাশ্রম খ্যাত হল রামকৃষ্ণ মিশন সারাটি নামে। মায়াপুরের সারাটি গ্রাম হল রামকৃষ্ণ দেবের মা চন্দ্রমণি দেবীর জন্মস্থান। শ্রীরামকৃষ্ণের মায়ের পৈতৃক ভিটাতে এই সেবাশ্রমের সূচনা করেছিলেন স্বামী দেবদেবানন্দজী মহারাজ 1992 সালে। পরবর্তীতে 2017 সালে স্বামী স্মরণানন্দজী মহারাজ এই স্থানে সারাটি রামকৃষ্ণ চন্দ্রমণি সেবাশ্রমের প্রতিষ্ঠা করেন। তখন থেকেই এই সেবাশ্রমকে গ্রহণ করার অনুরোধ জানানো হয়েছিল বেলুড় মঠ ও মিশন। অবশেষে প্রতীক্ষার অবসান ঘটল বৃহস্পতিবার। এই প্রতিষ্ঠানটিকে গ্রহণ করল বেলুড় মঠ। বেলুড় মঠ ও মিশন এই সেবাশ্রমের নাম দিলেন রামকৃষ্ণ মিশন সারাটি। এই মিশন পরিচালনার জন্য সম্পাদক হিসেবে দায়িত্বভার দিলেন প্রাণারূপানন্দজী মহারাজকে। তিনি আজ থেকেই এই দায়িত্বভার গ্রহণ করলেন। সবার প্রথম এই মিশনে চিকিৎসালয় ও ফ্রি কোচিং সেন্টার খোলার পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানান কমিটির সদস্যরা। পরবর্তীতে বাচ্চাদের খেলার মাঠ করারও সিদ্ধান্ত নেন তারা। রামকৃষ্ণ দেবের মামা বাড়ির এই পূর্ণভূমিতে শিশু সহ গ্রামবাসীদের উপকারের জন্য কিছু করতে পেরে আপ্লুত সকলেই। আজকে আপনারা জানেন একটি বিশেষ দিন, সেটি হচ্ছে ভগবান শ্রীরামকৃষ্ণ দেবের অন্যতম লীলা পার্ষদ পূজনীয় শ্রীমৎ স্বামী বিজ্ঞানানন্দজী মহারাজের জন্মতিথি। আজ এই শুভ দিনটি এই আশ্রমের পক্ষে আরো একটি ঐতিহাসিক দিন বলে চিহ্নিত হতে যাচ্ছে। সেটি হচ্ছে ভগবান শ্রীরামকৃষ্ণ দেবের মাতৃদেবী চন্দ্রমণি দেবী তার এই ভূমিটি, তার পূর্ণ আবির্ভাব ভূমি, সেই ভূমিতে যে মন্দির হয়েছে, আশ্রম হয়েছে এবং এখানকার ভক্তবৃন্দের আকুল আবেদনে সাড়া দিয়ে রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের বেলুড় মঠ থেকে তারা এই আশ্রমটিকে অধিগ্রহণ করেছেন। অধিগ্রহণ করার জন্য এখানকার স্থানীয় ভক্তবৃন্দ যারা ছিলেন, কর্তৃপক্ষ যারা ছিলেন, তারা আগ্রহ প্রকাশ করে বহুবার তারা চিঠি দিয়েছিলেন বেলুড় মঠকে। তারপরে বেলুড় মঠের যেহেতু অনেক আশ্রম হয়ে গেছে, আমাদের সন্ন্যাসীর সংখ্যা বেশি নেই বলে বেলুড় মঠ থেকে আমরা নিতে পারছিলাম না। যাই হোক, ভগবান শ্রীরামকৃষ্ণ দেবের মাতুলালয়, মামার বাড়ি আমরা যাকে বলি, মামার বাড়ি ভারী মজা কীর্তন নাই আমরা বলি, তো মামার বাড়ির একটা বিশেষত্ব আছে। সেই হিসাবে বেলুড় মঠ এটাকে বিশেষভাবে স্পেশাল কনসিডারেশন করেছেন, করে এটি অধিগ্রহণ করেছেন। এরা এখানকার যে কর্তৃপক্ষ, যে কমিটি, তারা আচ্ছা হাজিরবাবুকে, কাজলবাবুকে দেখছে না কেন আসছেন? ও বাবা, আমাদের এখানে আশ্রমের যিনি সভাপতি, হ্যাঁ তিনি এখন আসছেন বলছেন। তো যাই বলে কেন, তারা সবাই এটিকে হ্যাঁ প্রত্যর্পণ করে দিয়েছেন। তো প্রথম প্রথম সম্পাদক হিসাবে বেলুড় মঠ থেকে পাঠিয়েছেন আমাদের মৃন্ময় মহারাজ, স্বামী প্রাণরূপানন্দ মহারাজ। তো তিনি আজকে দায়িত্বভার গ্রহণ করলেন, সেই উপলক্ষেই আমরা উপস্থিত হয়েছি। আমাদের খুবই সৌভাগ্য আমরা পেয়েছি, আমার সামনে ডান দিকে বসে আছেন একজন রামকৃষ্ণ মঠ মিশনের বরিষ্ঠ সন্ন্যাসী মহারাজ, পূজনীয় শ্রীমৎ স্বামী বশিষ্ঠানন্দজি মহারাজ। নিউজ আজ বাংলা, আরামবাগ। রোগীর সেবায় নিয়োজিত প্রাণ, চিকিৎসায় এবেগনি একমাত্র নাম। উন্নত চিকিৎসায় আরামবাগে স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত হসপিটাল এমেগনি হসপিটাল। এখানে রয়েছে 24 ঘন্টা চিকিৎসা পরিষেবা, দিবারাত্রি রোগী ভর্তি, উন্নত মানের ICCU, HDU সহ বিভিন্ন জটিল অপারেশনের সুব্যবস্থা। আমাদের ঠিকানা কোর্ট রোড, আরামবাগ, হুগলি। যোগাযোগ 8640955066 অথবা 0321255222। এমেগনি হসপিটাল, আপনার সুস্থতাই আমাদের সাফল্য।